নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। যে যেখান থেকে দেখতে আসছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে আসসালামু আলাইকুম। আসলে প্রতিদিনের মতো আমরা বিভিন্ন আঙ্কুর বাগানের ভিডিও আপনাদেরকে আপলোড দিয়ে থাকি। আজকে ভিন্ন রকম একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আসলে আমি এসেছিলাম। আপনাদের মাঝে সুন্দর একটা প্রকৃতি আপনাদেরকে দেখানোর জন্য, দেখেন অনেক সুন্দর দৃশ্য এবং পাহাড়ের ডালে আঁকা বাঁকা রাস্তা দেখেন কি সুন্দর, এবং ভিতরে পাহাড়ের ভিতরের যে রোড যেটা বলা হয় টানেল, এই টানেলগুলো দেখানোর জন্য আসলে এই ভিডিওর মাধ্যমে আসার উদ্দেশ্য। কেননা আমি এক জায়গায় কাজে যাওয়ার সময় এই দৃশ্যটা আমার চোখে পড়ল, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে এই ভিডিওটা করা। দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখুন বড় একটা ব্রিজ আমরা অতিক্রম করে আমরা পাহাড়ের ভিতরে টানেলের ভিতরে ঢুকতেছি। দেখুন এটা ছোট একটা টানেল, পরবর্তীতে আমরা বিশাল এক টানেল ভিতরে অবস্থান করব। দেখতে থাকুন, দেখেন এই টানেলটা সবচেয়ে বড়, উপরে দেখছেন পাহাড়, পাহাড়ের ভিতরে দিয়ে এই টানেলটা অবস্থিত এবং অনেক বড়, যেটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। তারপর আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। দেখেন অনেক সুন্দর এবং অকল্পনীয় জিনিস, যেটা আসলে যারা বাইরের দেশগুলো টুরিস্টে ঘুরছে তারা আসলে অবশ্যই এ ধরনের টানেলগুলো দেখছে, বা যেমন আপনার ইউরোপ, বিশেষ করে ইউরোপে বেশিরভাগ বড় বড় ধরনের টানেল আছে। তো আপনাদেরকে আসলে কাছ থেকে আসার সময় টানেলগুলো দেখার পরে ভাবলাম ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি। সবসময় তো আপনাদেরকে আঙ্কুর বাগানের বা আপনার আমি যে কাজগুলো আসলে করে এগুলোর ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চিন্তা করলাম নিজ থেকে আজকে আপনাদেরকে ভিন্ন রকম একটা দৃশ্য বা আপনাদেরকে এই বিষয়টা দেখানো বা শেয়ার করার জন্য আসলে নিজের থেকে উদ্যোগটা নিয়েছিলাম আমি। দেখুন এখন বাইরে আরও সুন্দর, খুব সুন্দর দৃশ্য।
এবং পাহাড়ের ঢালে ঢালে এই জিনিসগুলো এই রুটগুলো করা হয়েছিল। দেখেন যত আপনি যতটুকু দেখবেন অতটুকু আপনার কাছে খুব ভালো লাগবে, যেদিকে তাকাবেন অনেক সুন্দর, যেটা আসলে বলে শেষ করা যাবে না। দেখেন প্রত্যেকটা আপনার 10 কিলোমিটার মতো হবে। সবচেয়ে এই রোডে অনেক টানেল বেশি, এই কারণে আসলে গাড়ি চলতি অবস্থা তো আপনার হাইওয়ে রোড বলে বা এদের অটো ইস্রাদা বলে ইতালিতে। দেখেন পাশে আরেকটা টানেল দেখা যাচ্ছে আর আমরা আরেকটা টানেলের ভিতরে অবস্থান করব। এখন অবশ্যই যদি আপনাদের কাছে ভিডিও ভালো লাগে আমার ফেসবুক পেজ ও আমার ইউটিউব চ্যানেলে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার কষ্টটা সার্থকত হবে। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। অন্য একটা ভিডিওতে আমি আবার আপনাদের মাঝে হাজির হব, আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আজকের মতো এই ভিডিও থেকে আপনাদের সাথে বিদায় নিলাম, ভালো থাকবেন।